গ্রামে শুনতেছি যে একটা বাড়িতে নাকি কবর ভেসে উঠেছে এটা কি আসলে সত্য সত্য ভাই বাড়ির ভিতরে কবর ভেসে উঠছে ওটা দেখতে আসলো এখানে কি দেখছো তোমরা যে শুনলাম যে ঘরের ভিতরে একটি কবর উঠছে তাই আমরা দেখতে আসলাম একটি বাড়ির ভিতরে ভেসে উঠেছে কবর বেনাকুলের রুদ্রপুরের এই ঘরটার ভিতরেই নাকি কবর ভেসে উঠেছে দেখতে আসছে গ্রামের শত শত মানুষ দেখেন এখানে অসংখ্য মানুষ কিন্তু সেই কবর দেখতে আসছে তো এখানে দেখেন ওই যে কিছু হুজুর ভাইরা দেখতেছে তারপরে এখানে অসংখ্য লোকজন আছে আমি সবার সাথে কথা বলবো যে আসলে কি বাড়ির ভিতরে কবর ভেসে উঠেছে কিনা আমরাও কিন্তু খবর পেয়ে অনেক থেকে চলে আজকে আপনাদের মাঝে তুলে জন্য ভাই যে যে এখানে একটা কবর ভেসে উঠেছে এটা কি আসলে সত্য ভাই শুনছি মানুষের কাছে সবার কাছে শুনছি লোকজন আসছে দেখতে অসংখ্য মানুষ দেখতে আসছে বহুত লোকজন আসছে আমার বাড়ির বাসা হয়ে আমরা তো জানিনে আমি হঠাৎ কে শুনছি দর্শক ঘটনাটি কিন্তু একেবারেই নজিরবিহীন একটি ঘটনা একটি ঘরের ভিতরে নাকি কবর ভেসে উঠেছে তো আপনাদের আমরা এখন দেখাবো আর এখানকার যারা দেখতে আসছে তাদের সাথেও কথা বলবো তো আপনারা আমাদের ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন এই ছোট ভাই তোমরা কি করতে আসছো আমরা দেখতে আসছি এই মানে বাড়ির ভিতরে কবর ভেসে উঠছে ওটা দেখতে আসছি দেখেছো তা এখানে দেখেন আর অসংখ্য মানুষ কিন্তু এই দেখার জন্য ভাই তোমরা একটু এদিকে সরে আসো

দর্শক দেখেন এখানে কিন্তু এই যে ভাইব্রাদার সময় আসছে এই যে এই ঘর এখানে যে ঘরটি আছে এই ঘরের ভিতরে একটি কবর নাকি এরকম ভেসে উঠেছে উপরের দিকে উঠেছে আমি এখানকার আরও কয়েকজন মুরব্বীদের সাথে কথা বলবো যে কত আগে এটা হয়েছে এবং কতদিন থেকে এরকম দেখা যাচ্ছে তারপরে আপনাদের সেই কবরটি দেখানোর চেষ্টা করব।

আমরা একটু এখন দেখার চেষ্টা করি ও এটা এই যে এটা মেরে রাখছে না হ্যাঁ আচ্ছা একটা কেউ লাইট মারার ব্যবস্থা করেন তাহলে ভাই দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না হালকা পাতলা আসলে ঘটনাটা কি ওই যে একটু উছ হয়েছে ওই জায়গাটা মানে ঘরের ভিতরে এটাই তো নাকি ঘটনা জি জি হ্যাঁ ক্যামেরায় তো ভালো আসছে না তুমি দেখেছো জি দেখছি এই যে এই জায়গায় অন্ধকার ভিতরে আবার তালা মেরে রাখছে এটা হলো যে ঘরের ভিতরে হ্যাঁ ঘরের ভিতরে যে এটা আর এই ঘরে যে মেজেটা মেজেটা অনেক উছ হয়ে গেছে তাই তো কবর যেরকম থাকে যেরকম কবর থাকে ওইরকম আর কি হয়ে গেছে হ্যাঁ কবরের যেই বড় হয়ে গেছে আর কি কবরের মতো এরকম আর কি ইয়ে দেখা যাচ্ছে লম্বা করে মানে উঁচু হয়ে গেছে এই জন্য গ্রামে সবাই আর কি বলতেছে যে এটা কবর উঠেছে এই সব মানুষ এইভাবে প্রতিদিন দেখতে আসছে না প্রিয় দর্শক ঘটনাটি বেনাপোলের গোগা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে দশ থেকে বারো দিন যাবৎ এরকম একটি গুঞ্জন চলছে যে এই ঘরটির ভিতরে নাকি কবর ভেসে উঠেছে এভাবেই শত শত মানুষ প্রতিদিন দেখতে আসছে তো আমরা যা দেখলাম আসলে ঘরের ভিতরে যে মেজেটা মেঝেটা একটু ফেঁপে উঠছে এরকম লোকজনের ভিড় দেখে বাড়ির মালিক কিন্তু আসলে ঘরের তালা দিয়ে বাড়ি থেকে অন্য জায়গায় অবস্থান করছে তো আসলে আমরা ভালোভাবে আপনাদের দেখাইতে পারি নাই অন্ধকার এবং তালা মারা ছিল তাই